দর্শক, আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি মশা মারার মেশিন, এবং এই মেশিনটির মাধ্যমে প্রচুর পরিমাণে মশা এটার ভিতরে ধরা খায়। তো গত দুই দিনে আমার যেই মশা পড়েছে, আমার মশাগুলো দেখুন, এই দুই দিনে আমার মশার পরিমাণগুলো একটু ভালো করে দেখুন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই মশাগুলো, এই যে এই হচ্ছে মশা, এই দেখুন মশা, দেখছেন এগুলো সবই কিন্তু মশা। আর একটু জুম দেন, ক্লিয়ার করেন, এই যে এগুলো সবই কিন্তু মশা, দেখুন মশাগুলো। তো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মেশিন, একটু ভালো করে দেখুন। আপনারা কি বুঝতে পারতেছেন এই মেশিনটা কি এক্স্যাক্টলি? তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এইটি হচ্ছে একটি মশা মারার মেশিন, একটি মশা মারার মেশিন। তো এই মেশিনটির কোম্পানির নাম হচ্ছে পার্পেল ভর্টেক্স। একটু যদি আপনাদেরকে আমি দেখাই, পার্পেল ভর্টেক্স, এই যে এখানে একটু দেখেন, পার্পেল ভর্টেক্স। তো দর্শক, এই পার্পেল ভর্টেক্সের এই মশার কয়েলটি আমি আরও 3 বছর আগে ক্রয় করেছিলাম। তো অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমি একটি মশার কয়েল ক্রয় করেছি। এই মশার কয়েলটি মূলত, কয়েল বলাটা ভুল হবে, একটি মশা মারার একটি মূলত যন্ত্র। তো একেবারে সিম্পল মেকানিজমের এই যন্ত্রটি আসলেই খুব কাজের একটি জিনিস। তবে কোন পরিস্থিতিতে এই মেশিনটি কাজ করবে আজকে আমরা আলোচনা করব সেটি, কারণ আপনারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে অনলাইনে বিভিন্ন প্রাইজের যেই মশার কিলিং মেশিনগুলো পাওয়া যায় এগুলো ক্রয় করেন, কিন্তু ক্রয় করে অনেকেই আসলে একটাও মশা ধরা পড়ে না, বা হচ্ছে আপনারা টোটালি মশার কাজেই আসে না আপনাদের। তো এরকম একটা সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো যে এই মেশিনটাতে পারফেক্টলি কাজ করতে গেলে, বা এই ধরনের যে মেশিনগুলো আছে সেগুলোতে পারফেক্টলি মশা মারতে গেলে আপনাদেরকে কী কী বিষয় মেনে চলতে হবে। তো দেখুন, আমার হাতে যে মেশিনটি, এটি হচ্ছে পার্পেল ভর্টেক্স কোম্পানির, এবং এটি মূলত ওই বাসুসের পার্পেল ভর্টেক্স, ঠিক আছে? তো এটি সম্পূর্ণ, এই যে একটু এখানে যদি আপনারা দেখেন, এই যে বাসুস, এই যে বাসুসের এই জায়গাটা একটু দেখেন, এই যে বাসুস, এই বাসুস কোম্পানির একটি অরিজিনাল প্রোডাক্ট। সর্বপ্রথম আপনারা যেটা মনে করবেন সেটা হচ্ছে, একটা অরিজিনাল প্রোডাক্টে আপনারা একুরেট যে কোনো জিনিস, আপনি মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, বা যে কোনো ডিভাইস বলেন, গ্যাজেট বলেন, সব কিছুই কিন্তু কি অরিজিনাল যেই কোম্পানির প্রোডাক্টটা সেটাতে কাজটা সবসময় বেটার হয়। তো মশা মারার জন্য আপনারা বিভিন্ন অনলাইন শপে 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের প্রোডাক্ট আপনারা পাবেন, কিন্তু এই প্রোডাক্টটা আপনাদেরকে অরিজিনাল যে কোনো ব্র্যান্ডের, শাওমি ব্র্যান্ডের এই ধরনের কিছু প্রোডাক্ট পাওয়া যায়, বা এই বাসুস ব্র্যান্ডের আছে, প্রথমে হচ্ছে আপনারা অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টটা ক্রয় করবেন। এর বেসিক কারণটা হচ্ছে, আপনারা যদি 2 নম্বর কোম্পানির কিনেন, 2 নম্বর কোম্পানির কিনলে সেগুলো তো কিছু মশা পড়ে, কিন্তু সবচেয়ে বেশি মশা পড়তে গেলে অবশ্যই অরিজিনাল ব্র্যান্ডেডটা আপনারা ক্রয় করবেন। এর মূল কারণটা আপনাদেরকে বলি, দেখুন এই লাইটটার ভিতরে এইখানে একটি বাতি আছে, একটি বাতি আছে, এবং এই বাতিটি আপনার ভায়োলেট কালার, যেটাকে বলা হয় ভায়োলেট কালার, ভায়োলেট কালার জলে। আমি আপনাদেরকে বিদ্যুতের লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, যেহেতু আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করতেছি। দর্শক দেখুন, আমরা আসলে একটু অন্ধকার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ মশা এটার সামনে। দেখুন এই যে অল্প অল্প করে মশাগুলো উঠতেছে, আসলে এটা চোখের পলকে এই মশাগুলো ভিতরে চলে যাচ্ছে সাকশন ফ্যানের মাধ্যমে। দেখুন এই ভায়োলেট কালারের লাইট দেখে মশাগুলো এখানে আকৃষ্ট হয়, এবং কন্টিনিউয়াস মশাগুলো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই মশার কয়েলে গত 2 দিনে কতগুলো মশা পড়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন। কারণ এই এইসব জিনিস অনেকে বলবে যে ভুয়া, আমি তো আর ভাই এমন মানুষ না যে আমি মশা ধরে ধরে আপনাদের জন্য সংগ্রহ করব, অন্তত ভিডিও করার জন্য। আর মেশিনটির এই যে পিছনে একটু দেখুন, এখানে জাস্ট একটা ফ্যান আছে আর কিছুই না, এটার ভিতরে মানে চলতে চলতে দেখুন অনেক ধুলা ময়লা আছে। হ্যাঁ, তো আমার এই যে এইখানে একটু দেখুন দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার এই যে সাকশনটা, এই যে এটার ভিতরে একটা আলাদা একটা সাকশন, একটা ট্রে থাকে, এবং এই দেখুন আমাদের সেই মশাগুলো,
এই দেখুন আমাদের মশাগুলো, দেখুন কি পরিমাণ মশা। আমি যদি কিছু মশা, যদিও আমার হাত আসলে পরিষ্কার করা লাগবে, আমি একটু হাতটা পরিষ্কার করে আপনাদেরকে আমি একটা হাতে নিয়েই দেখাচ্ছি, পরবর্তীতে আমি হাত ধুয়ে ফেলবো। তো আপনারা অনেকে হয়তো মনে করবেন যে এগুলো মশা না, এগুলো আসলে কি, দেখুন তো একটু একটু জুম দেন তো ভালো করে। এই দেখুন দর্শক, এই জিনিসগুলো কি, এগুলো মশা, ভালো করে একটু দেখেন। এই দেখেন, এই সেই মশাগুলো দেখেন, এই যেগুলো সবই কিন্তু মশা, ঠিক আছে, এগুলো সবই কিন্তু মশা। হ্যাঁ, এবং মশা ছাড়া এটার ভিতরে কিন্তু অন্য কিছু পড়বে না। তো এই মশা মারার মেশিনটি আমি যদি আপনাদেরকে একটু বলি, এই মশা মারার মেশিনটি আপনারা সবসময় অরিজিনাল ব্র্যান্ডেডটা ক্রয় করবেন। আর কিভাবে মশাটা আপনারা অ্যাকচুয়াল ফিডব্যাকটা পাবেন সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। যাদের টিনের ঘর, মানে যারা গ্রামীণ গ্রামের বসবাস করেন বা শহরে বসবাস করলেও যাদের টিনের ঘর, মানে ঘরের ভিতর দিয়ে বাইরের ফাঁক ফোকর আছে, তারা কিন্তু এই ধরনের মশার কয়েল ব্যবহার করে কখনোই কোনো সুসার পাবেন না, কারণ এগুলা তাদের জন্য না। এই মশার মেশিনটি মূলত সবচেয়ে উপকারী হচ্ছে যাদের বিল্ডিংয়ের বাসা, মানে চতুর্দিকে কোথাও কোনো ফাঁকা নাই। আপনি কি করবেন, এই মশার কয়েলটা দিনের বেলা কখনোই কাজ করবে না, এই মশার কয়েলটা শুধুমাত্র কাজ করবে রাতের বেলা। আসলে ভিডিও করার সময় অনেকে লিখে নেয়, মানে কি কি টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করবে লিখে নেয়, আমি আসলে লিখি নাই, যার কারণে আসলে সবগুলা বিষয়ই যেটা মনে আসে আমি সেটা নিয়ে আলোচনা করি। তো এই মশার কয়েলটি আপনারা বিল্ডিংয়ের বাসায় ব্যবহার করবেন, কোনো টিনের ঘর হলে এই মশার কয়েলটা ভুলেও কিনবেন না, সেটা অরিজিনাল কিনলেও কাজ হবে না, ডুপ্লিকেট কিনলেও কাজ হবে না। তারপরে হচ্ছে যখন আপনার বিল্ডিংয়ের ঘর, এখন দেখা যাচ্ছে আপনি সারাদিন অফিস করেন, ঠিক আছে, অফিস করেন এবং সন্ধ্যাকালে যখন বাসায় যাবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে মশা। এই জন্য কী করতে হবে, আপনি যখন বাসার বাইরে যাবেন তখন এই বাসার সকল দরজা জানালা বন্ধ করে দিয়ে রুমটাকে সম্পূর্ণ অন্ধকার করে রাখতে হবে। রুমটা অন্ধকার করে রাখার পরে এই কয়েলটি আপনারা জ্বালিয়ে দিবেন। এই কয়েলটি জ্বালিয়ে দেওয়ার পরে ওই অন্ধকার অবস্থায় যখন এই ভায়োলেট কালারের বাতিটা জ্বলবে তখন মশাগুলো আকৃষ্ট হয়ে এই বাতির সামনে আসবে এবং এটার ভিতরে যে সাকশন ফ্যানটা আছে সেই ফ্যানের মাধ্যমে সে নিচে চলে যাবে। তো অনেকেই বলেন যে ভাই আমার এইটাতে আসলে মশা ধরা পড়তেছে না, আমি কি বলে কিনে ধরা খেলাম। আসলে ব্যাপারটা সেরকম না, এক হচ্ছে দুই নাম্বার কোম্পানির প্রোডাক্ট যদি কিনেন সেগুলোতে এই আলোর যে কালারটা সেই কালারটা অ্যাকচুয়ালি ভায়োলেট কালার আসে না, আর দুই নাম্বার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ফ্যানের স্পিডটাও অতটা ভালো না, যার কারণে মশা যদি আসো মানে ফ্যানের স্পিড কম থাকার কারণে এখান দিয়ে বাতাসটা কম যায়, যার কারণে মশাটা ভিতরে সাকশনটা কম হয়, যার কারণে মশাটা আটকে কম। আর এই জন্য এই ধরনের মশার কয়েল সবসময় অন্ধকার ঘরে, সম্পূর্ণ অন্ধকার ঘরে ব্যবহার করতে হবে এবং অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে। কোনো টিনের ঘরে এই ধরনের মশার কয়েল ব্যবহার করা যাবে না। তো দর্শক, আমি এখন আপনাদেরকে একটু মশার কয়েলটা জ্বালিয়ে দেখাচ্ছি, যদিও এখন একবার রোদ রোজ্জ্বল দুপুর, এই দুপুরবেলা আসলে আপনারা অতটা ভালো বুঝবেন না, তারপরেও আপনাদের জন্য আমি আরেকটু জ্বালিয়ে দেখাচ্ছি জিনিসটা। তো দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার ব্যাংক, এটি আমি নিজেই বানিয়েছি। পাওয়ার ব্যাংকটির ভিডিও আমার চ্যানেলে আছে, একটু খুঁজে দেখবেন, পাওয়ার ব্যাংকের ভিডিওটাও আপনারা পেতে পারেন। তো এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমি চালিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো মাইক্রো ইউএসবি পোর্টের, ইউএসবি টাইপ সি না, মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে এই ধরনের মেশিনগুলো চালাতে পারবেন। তো আমি এটা লাইনটা একটু দিয়ে দিচ্ছি, এটার ভিতরে একটু দেখুন, এই যে দর্শক, এখন আমি যদি এটাকে পাওয়ার অন করি দেখুন আমাদের ভায়োলেট কালারের এটা জ্বলবে, দেখুন এই যে আমাদের কালারটা কিন্তু জ্বলছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কালারটা জ্বলছে। আমি যদি একটু বন্ধ করে দিই জিনিসটাকে, দেখুন আমি যদি একটু বন্ধ করে দিই, এই যে এখন বন্ধ। হ্যাঁ, আবার যদি আমি একটু জ্বালিয়ে দিই, এই দেখুন। তো আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, এটা যখন আমি অন অফ করি, অন অফ করার সাথে সাথে এটার ভিতরে তো দর্শক দেখুন সব মশা, এই যে সব মশা। মশার কারণে আসলে আমি রাতের, মানে দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, অন্ধকার ঘরের যেই জায়গাটাতে অন্ধকার আছে সেই জায়গাটাতে এই মেশিনটি আমি চালিয়ে রেখে যাই, পরবর্তীতে যখন আসি তখন দেখি যে অনেক মশা পড়ছে। তবে এই মেশিনের ক্ষেত্রে আপনাদেরকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে জানাচ্ছি, সেটি হচ্ছে এই মেশিনে কখনোই ঘরের 100% মশা যাবে না। এই মেশিনে হয় কি, যে যাদের ঘরে প্রচুর পরিমাণে মশা, ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে, কয়েল জ্বালানো যাবে না, কয়েল যেহেতু ক্ষতিকর, সেহেতু অনেকে মশা কমানোর জন্য, মানে পরিমাণটা কমানোর জন্য এই ধরনের
কয়েলগুলো ব্যবহার করে। এবং হচ্ছে আপনার ঘরে যদি ধরেন 100 মশা আছে, তাহলে হয়তো দেখা যায় 60টা বা 70টা মশা এটাতে আটকেবে, মানে এটাতে আটকাবে, কিন্তু 30টা বা 20টা মশা তারপরে রয়ে যাবে, একেবারে 100% কখনোই যাবে না। এটা জাস্ট আপনি চালাই দিয়ে রাখলেন, ঘরে যে মশাগুলো ছিল সেটার থেকে আপনি মুক্তি পাবেন। তো আমি যদি আপনাদেরকে যে পার্টটা দেখাই, দেখুন আমার এই যে ফ্যানটা ঘুরতেছে এখন, এই যে একটু ভালো করে দেখুন আমার ফ্যানটা ঘুরতেছে। আমি যদি একটু সুইচটা বন্ধ করে দিই, দেখুন এই যে আমি সুইচটা বন্ধ করে দিলাম, এই দেখুন, এই আমি যদি আবার পাওয়ার দিই, দেখুন এই যে পাওয়ার দিলাম, আমার এই ফ্যানটা ঘুরতেছে। তো জাস্ট একটা সিম্পল মেকানিজম, এই যে এখন ভায়োলেট কালারটা জ্বলতেছে, দেখুন ভায়োলেট কালারটা জ্বলতেছে। তো আশা করি আপনারা এই মশার কয়েলের বিষয়টি বুঝতে পেরেছেন। তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে, তারা এই মশার কয়েল সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।